বন্ধুরা আমরা আবার চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল বাংলা মাধ্যমে পড়াশুনার নতুন ভিডিও নিয়ে তো আজকে যেমন কিছুদিন আগে আমরা কথা দিয়েছিলাম যে সায়েন্সের সাবজেক্টগুলো আস্তে আস্তে আমরা একটা একটা করে সিলেবাস কভার করবো তো সেই রকমই একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো আজকে প্রাথমিকভাবে আমরা নাইনের প্রথম ক্লাসটা নেব তো প্রথম ক্লাসটা হলো পরমাণুর গঠনের ওপরে আমরা নেব তো যদি আমরা নয় নাইনের সিলেবাসটা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আছে হচ্ছে পরিমাপ তারপরে বলগতি এবং তারপরেই পরমাণু গঠন ঠিক আছে নাইনের ফিজিক্যাল সায়েন্স বা পদার্থবিজ্ঞানের এই পদার্থবিজ্ঞানকে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে প্রথমটা হচ্ছে কমন টপিকগুলো তারপরে হচ্ছে রসায়ন তারপরে হচ্ছে পদার্থবিদ্যা রসায়নের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল ফর্মুলা বিভিন্ন রকম রাসায়নিক ফর্মুলা জিনিসগুলো নিয়ে আমরা বোঝাবো পদার্থবিদ্যার মধ্যে পদার্থ পদার্থবিদ্যা সম্পর্কিত জিনিসপত্র বল ভর গতি একটার ইত্যাদি ইত্যাদি এইসব জিনিসগুলো নিয়ে আমাদের পড়াশোনা হবে কার্যক্ষমতা শক্তি এগুলো নেওয়া যাবে আর কমন টপিক মানে কমন সব কিছুর মধ্যেই কমন তো আমরা প্রাথমিকভাবে প্রথম চ্যাপ্টার ছিল পরিমাপ তো পরিমাপটা আমরা এই মুহূর্তে বন্ধ রাখছি কারণ পরিমাপে বলার মতো জিনিস খুব বেশি নেই মাত্রাটা শিখতে হবে এবং বাকি চ্যাপ্টারগুলো কভার করতে গেলে পরিমাপটা এমনি কভার হবে তো প্রথম আমাদের ভিডিও আসছে আমরা শুরু করতে চাইছি প্রথম পরমাণুর গঠন তাহলে পরমাণুর গঠন আমরা শুরু করছি এবারে তো পরমাণুর গঠন শুরু করার আগে প্রথমে আমি নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই আমি হচ্ছি সৌমিক মিত্র আমি ফিজিক্স অনার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এবং এরপর আমি বিটেক এবং এমটেকও করেছি যাই হোক তো প্রথমে শুরু করি পরমাণুর গঠন দিয়ে তো পরমাণুর গঠন বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে পরমাণু জিনিসটাকে পরমাণু হচ্ছে একটা পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র টুকরো সবথেকে ক্ষুদ্রতম টুকরো যেটার মধ্যে পদার্থ মৌলিক পদার্থের ক্ষেত্রে সব গুণাগুণ আমাদের অবশিষ্ট থাকে ঠিক আছে এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা এরকমভাবে বলতে পারি পরমাণু একটা পদার্থের সর্বনিম্ন বা সর্ব ক্ষুদ্র টুকরো যার মধ্যে যেটা পদার্থের রাসায়নিক অংশ অংশগ্রহণ করে তুমি পরমাণুটাকে এরকমভাবে বুঝতে পারো যে একটা পরমাণু একটা পদার্থকে ক্ষুদ্র কণায় আস্তে আস্তে যদি তুমি ছোট করতে থাকো তাহলে কোন লেভেলে গেলে সেই পদার্থটাকেই পাওয়া যাবে কিন্তু তার নিচে আর যাওয়া যাবে না একদম লাস্ট যে ক্ষুদ্র টুকরোটা গেলে আমরা সেই পদার্থের সব গুণ পেয়ে যাব সেটাকেই আমরা বলবো পরমাণু ঠিক আছে তো যেমন ধরো বলতে পারো ধরো একটা বাঁশ আছে একটা মোটা বাঁশ আছে বাঁশ থেকে যদি একটা কঞ্চি কাটা হয় তাহলে কঞ্চির মধ্যে কিন্তু বাঁশের গুণাগুণগুলো পাবো মানে বাঁশটা যেমন কঞ্চিটাও প্রায় তেমনই হবে ঠিক আছে তো এইরকমভাবে যদি আরও ছোট ছোট টুকরো করা যায় আরও ছোটো টুকরো করা যায় একদম সব থেকে ক্ষুদ্রতম যে টুকরোটা করা যাবে সেটাকেই আমরা বলব পরমাণু ঠিক আছে এবার পরমাণুর সম্পর্কে আইডিয়াটা তুমি কীরকমভাবে পাবে পরমাণুর আইডিয়াটা ধরো একটা এরকমভাবে বলতে পারো একটা চুল যদি তুমি মাথা থেকে একটা চুল ছিঁড়ো তাহলে সেই চুলটা বেদ যেটা হবে বেদ মানে চুলটা একদম যে মোটা মোটা লম্বায় না মোটায় যে চুলটা যেরকম সাইজের হবে সেইটার মধ্যে কয়েক কোটি পরমাণু থাকে তার মানে বলতে পারছি পরমাণু কতটা ছোটো হতে পারে আমরা মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পাবো না ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে একটা পরমাণুকে দেখতে ঠিক আছে তো প্রাথমিকভাবে এই যে পরমাণু জিনিসটা কি বা পরমাণু জিনিসটার আগমন ঘটেছিল ঠিক কীরকমভাবে সেইটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলব তো প্রাথমিক প্রথম যে কথাটা বলেছিলেন পরমাণু সম্পর্কে যিনি বলেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী জল জন ডালটন উনি এই সরি উনিশশো না আঠেরোশো আট সালে আঠেরোশো আট খ্রিস্টাব্দে জন ডালটন প্রথম পরমাণু ব্যাপারটা সম্পর্কে আমাদের আলোকপাত করে তো উনি যে পরমাণু সম্পর্কে আমাদের বলেন বা পরমাণুর ব্যাপারে যেটা উনি আপনার বলেন সেটা একটা স্বীকার্য বা একটা সূত্র দেন ঠিক আছে তো সেই সূত্রকে আমরা বলি ডাল্টনের পরমাণুবাদ পরবর্তীকালে এটার অনেক এটার অনেক পরিমার্জন পরিবর্ধন হয়েছে মানে যেটাকে বলবো যে আরো অনেক বেশি আমরা জানতে পেরেছি সেই জিনিসটা সম্পর্কে কিন্তু এইটা জন ডাল্টনের স্বীকার্যগুলো থেকেই পরমাণু ব্যাপারে জানার আমাদের শুরু তো এই জন্য এই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে বা ঐতিহাসিক ব্যাপারটার জন্য আমরা জন ডাল্টনের পরমাণুবাদটাকে এত গুরুত্ব দিই তো জন ডাল্টনের পরমাণুবাদ যেটা এই এই জন ডাল্টনের পরমাণুবাদটা খুব ইম্পর্ট্যান্ট এইটা আমাদের সব সময় শিখে রাখতে হবে ঠিক আছে বা মনে রাখতে হবে খাতায় লিখে দু একবার অভ্যেস করে রাখতে হবে ঠিক আছে তো জন ডাল্টন পরমাণুবাদের মাধ্যমে কী বলা হয়েছিলো যে কোনো বইতেই তোমরা এটা পেয়ে যাবে জন ডাল্টনের পরমাণুবাদটা তো আমি মুখে বলে দিচ্ছি তোমরা বই থেকে নিয়ে অভ্যেস করে রাখতে পারো আমাদের যে নোটস পরবর্তীকালে আমরা দেবো সেটার মধ্যেও তোমরা এই জিনিসটা পেয়ে যাবে ঠিক আছে তো জন ডাল্টনের পরমাণুবাদের প্রথম স্বীকার্য যেটা এক নম্বর সেটা যেটা পরমাণু মানে পরমাণুর সংঘাতেই আমরা যেটা বলেছি যে একটা পদার্থ সবথেকে ক্ষুদ্রতি ক্ষুদ্র যে কণাটা একটা পদার্থের মধ্যে এক্সিস্ট করে এবং যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটাকেই আমরা বলবো পরমাণু এইবার দেখো দ্বিতীয় স্বীকার্য উনি কী বলেছেন একটা একই পদার্থে দুটো পরমাণু একে অপরের সাথে ভর আকার এবং ধর্মে সেম হয় এটা সোজা ব্যাপার একটা সোনার যদি একটা ছোটো পরমাণু নাও এবং আরেকটা যদি সোনারই পরমাণু নাও দুটো সেমই হয় দুটোর মধ্যে কোনো তফাৎ থাকে ঠিক আছে এবার সেইটাই উনি বলেছিলেন দ্বিতার্যের দ্বিতীয়টার মাধ্যমে এবং তিন নম্বরটা কি বলছে দুটো বিভিন্ন পদার্থের পরমাণু একে অপরের সাথে ভর আকার এবং ধর্মে একে অপরের থেকে আলাদা হয় ঠিক আছে মানে ধরো একটা সোনার পরমাণুর সাথে একটা লোহার পরমাণুর কোনো মিল থাকবে না কোনো রকমভাবেই মিল থাকবে না দুটো যদি দুটো একদম এক হয় তিনটে বিষয়ে যদি এক হয় তাহলে সেটা একই পদার্থের হতে হবে যেমন ধরো আমি ছোট কথা বলছি তোমরা হয়তো জানতে পারবে কার্বনের ক্ষেত্রে কার্বনের তো বিভিন্ন রকম রূপ হয় যেমন ধরো রূপোও কার সরি রূপো বলছি আমাদের হিরেও কার্বন আবার কয়লাও কার্বন এই দুটো দিক জিনিসটা দেখতে আলাদা কিন্তু দুটোর পরমাণু লেভেলে তুমি যদি যাও তাহলে দুটোর একদম একই জিনিস পাবে তার মানে সেই দুটো আসলে সমান পদার্থ মানে জটি যদি দুটো পদার্থের পরমাণু সেম হয় তাহলে দুটো কিন্তু একই জিনিস মানে হিরেরও বেসিক জিনিসটা বা ভেতরে যে জিনিসটা আছে কয়লারও ভেতরে সেই জিনিসটা আছে কিন্তু দুটো জিনিসের পরমাণু যদি দুটো আলাদা আলাদা পাও তাহলে তুমি বুঝো যে সেই জিনিস দুটো আলাদা যেমন ধরো জল আর আরেকটা ধরো আমি তোমায় আয়োডিন যদি তুমি দেখো দুটোই দেখতে একই রকম কিন্তু সেই দুটো জিনিসের মধ্যে তুমি পরমাণু কিন্তু তুমি দেখবে আলাদা হবে তার মানে এই দুটো যে আলাদা জিনিস সেইখান থেকে আমরা বুঝতে পারবো ঠিক আছে তার মানে একই জিনিসের পরমাণুগুলি একই রকম হয় ঘরে আকারে এবং ধর্মে এবং বিভিন্ন জিনিসের পরমাণুগুলি আলাদা রকম হয় ঘরে আকারে এবং ধর্মে ঠিক আছে এরপর চলে আসি ফোর্থেটা ফোর্থেটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার মাধ্যমে আর একটা জিনিস বোঝা যায় জল ডালটন প্রথমে কি বলেছিল আমাদের যে পরমাণু সর্বনিম্ন বা ক্ষুদ্রতম একটা টুকরো মানে এর থেকে ক্ষুদ্র আর হতে পারে না মানে জিনিসটা অবিভাজ্য যেমন ধরো আমি কথার কথা বলছি আমাদের ভারতের মুদ্রা যে ব্যাপারটা আছে মুদ্রার ক্ষেত্রে ব্যাপারটা কি হয় এক পয়সা সর্বনিম্ন তুমি হাফ পয়সা কিন্তু কারোকে দিতে পারো না তার মানে যা তুমি টাকা ট্রানজ্যাকশন করো বা যা টাকা তুমি লোককে দাও সেটা এক পয়সার গুণিতকে হয় যেমন ধরো কারোকে তুমি দশ টাকা দিলে সেটা কিন্তু এক পয়সার গুণিতকে হয় কারোকে তুমি দেড় পয়সা দিতে পারবে না এক টাকা সাড়ে বারো পয়সা দিতে পারবে না এক টাকা বারো পয়সা দিতে হবে এক টাকা তেরো পয়সা দিতে হবে ঠিক তেমনই পরমাণুর ক্ষেত্রে কিন্তু জিনিসটা পরমাণুকে আর ভাগ করে একটা পদার্থ গঠন করা যায় না সবসময় পদার্থ পরমাণুর সংখ্যা একটা যৌগ বা একটা যৌগের অনুতে একটা পরমাণু সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যার মাল্টিপেলে হবে ঠিক আছে পূর্ণ সংখ্যার মাল্টিপেলে কীরকমভাবে হবে ধরো একটা জলের পম জলের অনু জলের অনুতে দুটো হাইড্রোজেনের পরমাণু থাকবে একটা অক্সিজেনের পরমাণু থাকবে এইচ টু ও কোনো দিন এরকম কোনো অণু তুমি পাবে না যার মধ্যে দুয়ের বা ধরো আড়াইখানা বা একটা জিনিসের পরমাণু আছে দেড়খানা অন্য অন্য একটা জিনিসের পরমাণু আছে সব সময় একটা জন ডাল্টনের পরমাণুবাদের ফোর্থ সূত্রটাই এটা যে একটা যৌগ গঠনের সময় পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যোগ হয় সরল অনুপাত নিশ্চয়ই তোমরা এইট নাইনে পড়েছ সরল অনুপাতে যোগ হয় তাহলে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যোগ হয় যেমন ওয়ান টু টু বা টু ইস টু থ্রি বা ওয়ান টু ইস টু ওয়ান বা থ্রি ইস টু টু এইরকম অনুপাতে যোগ হবে কোনো দিন টু পয়েন্ট ফাইভ ইস টু থ্রি পয়েন্ট সেভেন এরকম হবে না ঠিক আছে তাহলে এটা জায়গানের পরমাণুবাদ ফোর্থ সূত্র তো এইরকমভাবে আমরা ডালটনের পরমাণুবাদ বুঝতে পারলাম চারটে সূত্র আছে আর একবার রিভাইস করিয়ে দিই পরমাণু সংজ্ঞা হচ্ছে সূত্রের প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে একই জিনিসের পরমাণু সবসময় একই রকম হয় ভর আকার এবং ধর্মে বিভিন্ন জিনিসের পরমাণু বিভিন্ন রকমের হয় ভর আকার এবং ধর্মে এবং চার নম্বর পরমাণু যৌগের অনুগঠনের সময় পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যৌগ যৌগের অনুগঠন করে ঠিক আছে এইবার আসা যাক এই যে ডালটানার পরমাণুবাদ এই ডালটানের পরমাণুবাদ উনি আবিষ্কার করেছিলেন বা উনি প্রথম স্বীকার্যটা দিয়েছিলেন আঠেরোশো আট আজ থেকে দুশো বছর আগে এটা আমরা শ্যুট করছি আজকে দু হাজার কুড়ি সালের এপ্রিল মাসে ঠিক আছে তো দুশো 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 বছর আগে ব্যাপারটা উনি দিয়েছিলেন তার মানে তারপর থেকে অনেক কিছু পরিমার্জন পরিবর্ধন হয়েছে মানে জিনিসটাকে আরও ভালো করে আমরা জানতে পেরেছি তো সেইখান থেকে জানার মাধ্যমে আমরা উনিশশো সালের আশপাশে জানতে পারলাম যে পরমাণু বেসিক্যালি অবিভাজ্য না এবং এই অবিভাজ্য না থাকার জন্যই ওর ভেতরে যে কণাগুলো থাকে না সেই কণাগুলোর ভ্যারিয়েশানে বা সেই কণাগুলো এক একটা এক এক রকম সংখ্যায় থাকার জন্যই আমরা বিভিন্ন পদার্থের পরমাণুগুলো বিভিন্ন রকমভাবে পাই তাহলে এবার চলে আসো জেনে নিই একটা পরমাণু কীরকমভাবে মানে একটা পরমাণুকে যদি আমরা ভাঙি তার ভেতরে কীরকম কীরকম ফান্ডামেন্টাল কণাগুলো পাব বা মানে একদম যে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সব থেকে ছোটো ছোটো কণা কী কী পাবো ওটার মধ্যে আমরা জেনি তো প্রথমে আমরা বলে নিই একটা পরমাণুর ভেতরে আমরা কী দুটো একটা পরমাণুকে যদি টুকরো করি তাহলে দুটো জিনিস পাবো যেমন ধরো একটা বাড়িকে যদি টুকরো করে রান্নাঘর পাবো একটা বাথরুম পাবো একটা হল ঘর পাবো তো ঠিক সেরকমভাবে একটা পরমাণুকে টুকরো করে দুটো জিনিস পাবো একটা হচ্ছে পরমাণুর মাঝখানে একটা নিউক্লিয়াস এবং তার চারপাশে একদম সৌরজগতের মতো ঘোরা কিছু ইলেকট্রন ঠিক আছে তাহলে তাহলে একটা পরমাণুকে ভাঙলে আমরা কী পাবো ভেতরে নিউক্লিয়াস পাবো এবং তার চারদিকে ঘোরা ইলেকট্রনগুলো পাবো ঠিক আছে এইবার এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসটা বেসিক্যালি দু রকম কণা দিয়ে তৈরি হয় প্রোটন এবং নিউট্রন এটা খেয়াল রাখবার চারপাশে ইলেকট্রনও আর এক ধরনের কণা এই প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা বা ধনাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা এবং নিউট্রনটা হচ্ছে আধানবিহীন কণা কোনো আধান নেই নিউট্রনের মধ্যে তাহলে আমরা কি জানতে পারবো একটা পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে দুরকম কণা আছে প্রোটন এবং নিউট্রন এবং তার চারদিকে ঘোরে ইলেকট্রন ঠিক আছে এই জিনিসটা এই মডেলটা বা যেরকম দেখতে হয় বলে মনে করা হয় আমাদের পরমাণুর ভেতরে সেটা দেখতেও একটা আমাদের সৌরজগতের মতো সৌরজগতের মাঝখানে যেমন সূর্য থাকে তো সেই রকম এই জিনিসটার মাঝখানেও মানে পরমাণুর নিউক্লিয়াসটাকে আমরা সূর্য বলে ভাবতে পারি তার চারদিকে যেমন গ্রহরা ঘোরাফেরা করে ঠিক সেরকমভাবে ইলেকট্রনগুলোও ঘোরাফেরা করে বলে বলতে পারি তাহলে একটা ছবি তোমাদের মাথায় নিশ্চয়ই চলে আসছে ঠিক আছে এইরকমভাবেই আমরা দেখব এইবার এর পরবর্তী ভিডিওয়ে আমরা দেখে নেবো যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের চার্জ কীরকম হয় সেগুলো কীরকমভাবে থাকে এবং পরমাণুটা ঠিক কীরকম আচার আচরণ করে তো চলো আজকের ভিডিওটা আজকে আমরা এরকমভাবেই শেষ করছি এর পরের ভিডিওতে আমরা এর পরের পরের এর মানে পরমাণুর গঠন এই পরমাণুর গঠনটা ছবি এঁকে আমরা বোঝাবো এটা বোর্ড নিয়ে বসবো এবং ব্যাপারটা তোমাদের আরও ক্লিয়ার করিয়ে দেবো প্রত্যেকটা জিনিসে ঠিক আছে বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক দিয়ে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের কাজ তোমাদের পছন্দ হয়ে থাকে যাতে অনেক লোকের কাছে চলে যায় ঠিক আছে বন্ধুরা আর একটা কথা বলে দিই বন্ধুরা যদি তোমাদের কোনো এই যে ভিডিওটা বানালাম তার সম্পর্কে কোনো জিজ্ঞাসাও থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো আমরা খুব খুশি খুশি এই সেই কমেন্টগুলোর উত্তর দেবো এবং যদি কোনো অসুবিধে হয় যদি কোনো কিছু জানার থাকে এবং যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিছু জানতে পারছো তাহলে অবশ্যই তোমরা বাকিদের দেখিও যাতে সবারই হেল্প